আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সবার সাথে তোমাদের ফেভারিট W7HD লিকুইড ফাউন্ডেশনের একটা রিভিউ শেয়ার করব, মানে আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করব যে আমার কেমন লেগেছে। আচ্ছা, তো প্রথমে আমি বলি যে আমি একটা ভুল শেড নিয়ে ফেলেছি। তো আজকে তোমরা আমাকে একটা রক্তসুর চেহারার ভূতনির মতো দেখতে পাবা, তো আমাকে মাফ করে দিও প্লিজ। আর আচ্ছা, তো এই তো ছিল মানে আমার শেড নিয়ে কিছু কথা। এরা এখানে ক্লেম করেছে যে এটা একটা HD ফাউন্ডেশন যেটা 12 hours স্টে করবে, মেড ইন চায়না, 30 ml ফাউন্ডেশন আছে, আর লেখা আছে শেক ওয়েল বিফোর ইউজ। আসলে এটা শেক না করে নিলে কিন্তু ভালো মানে রেজাল্টটা পাওয়া যায় না, একদম এক্স্যাক্ট রেজাল্টটা পাওয়া যায় না। তো অবশ্যই শেক করে নিবা। আর এটা গ্লাস বোতলে আসে আর উপরে প্লাস্টিক ক্যাপে আটকানো, আর পাম্পটাও প্লাস্টিকের। আচ্ছা, আমি ভুলে এই ভ্যানিলা শেডটা নিয়ে ফেলেছি, তো আমার জন্য এটা অনেক 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 বেশি লাইট হয়ে গেছে। তো এটা সব এসব কিছু হয়েছে foundation.com-এর জন্য। আমি ওদের ওখান থেকে চেক করে কী কী সব করে উল্টাপাল্টা করে নিয়েছি, তারপর আমার এরকম ভুল শেড চলে আসে। আচ্ছা, যাই হোক, এটার কনসিস্টেন্সিটা অনেক ঠিক। তো আমি যখন এটা অ্যাপ্লাই করেছিলাম তখন বাজে দুপুর 2টা, আর আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, মানে যেহেতু আমার একটা ম্যাচিং শেড না, তাই জন্য আমি মানে আজকে যাচ্ছিলাম অনেক ফুল কাভারেজ পেতে, আমার আজকে বার্থডে ছিল, এই জন্য আমি যাচ্ছিলাম যে একটু ভালো যেন কভার হয়ে যায় সব কিছু, তাই জন্য আমি ব্রাশ দিয়ে আগে অ্যাপ্লাই করেছি। আবার অনেক সময় দেখা যায় যে লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ডার্ক স্পট বা এইগুলো মানে পিগমেন্টেশনগুলো আরও বেশি মানে হাইলাইট হয়ে যায়, তো আমি ওটা চাচ্ছিলাম না, এই জন্য আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। তো উল্টাপাল্টা শেড চুজ করার পরেও কিন্তু এটা আমাকে মিডিয়াম থেকে একদম ফুল কভারেজ দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সব একদম তাক ঢেকে দিয়েছে। আচ্ছা, প্রথম লেয়ারের পর আমি একটু একটা ডান স্পঞ্জ দিয়ে ড্যাপ করেছি, ততক্ষণে ফাউন্ডেশনটা একদম ড্রাই হয়ে গেছিলো। তো বুঝতে পারছো এটা একদম ম্যাট ফিনিশ দেবে, আর এটা অয়েলি স্কিনের জন্য সুইটেবল একটা ফাউন্ডেশন। আর ড্রাই টু কম্বিনেশন স্কিনের আপও এটা থেকে দূরে থাকো, কারণ তোমাদের যেই টি জোন বাদ দিয়ে যেই অংশগুলো আছে সেগুলো তো ড্রাই, তো এটা ওখানে অত কাজ করবে না। আর আমি এখানে সেকেন্ড লেয়ার বিল্ড করার ট্রাই করছি, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর ফার্স্ট লেয়ারটা কিন্তু যখন আমি সেকেন্ড লেয়ার দিচ্ছিলাম তখন কিন্তু ফার্স্ট লেয়ারটা একদমই মুভ হয়নি, আর এটা দিয়ে আমি চোখের উপরের পিগমেন্টেশনটা হাইড করার জন্যও ইউজ করেছি, আর এটা একদম সব কিছু কভার করে দিয়েছে। তারপর এটাকে সেট করার জন্য আমি একটা ব্রোজিং শেড নিয়ে মানে ফাউন্ডেশনটাকে সেট করে নিব। তো মানে এটা আমার জন্য অনেক লাইট, তো আমি ভাবলাম যে একটা ব্রোজিং শেড নিয়ে তাহলে আমি এটাকে যদি সেট করি তাহলে হয়তো একটু কাজ হতে পারে। তো হলো না, আলটিমেটলি আমার ফাউন্ডেশনটা আগেই ড্রাই হয়ে গেছিলো, মানে সেট করার আগে এটা ড্রাই হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ফুল ম্যাট ফাউন্ডেশন যেটা কোনো পাউডার দিয়ে সেট না করলেও সেট হয়ে থাকবে। আচ্ছা, এখানে আমি টেকনিকের এই ব্রোনজিং পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি, যদিও এটা আগে থেকে সেট হয়েছিল, আর আমি এখানে ব্রোনজিংও করে নিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আমার ফাউন্ডেশনটা কিন্তু এখানে একদমই মুভ হয়নি, আর এটা মুভ হবেও না, কারণ মানে এটা যেই পরিমাণ ম্যাট একটা ফিনিশ দেয়, তো এটা মুভ হওয়ার চান্স খুবই কম। আচ্ছা, আমি এখানে অবভিয়াসলি কোনো সেটিং স্প্রে বা প্রাইমার ইউজ করিনি, শুধু ফাউন্ডেশনের পারফরমেন্সটা দেখার জন্য যে এটা যে কোনো মানে কোনো ধরনের প্রাইমার বা মানে মনে হয় ময়েশ্চারাইজারই ইউজ করিনি আজকে, তারপরেও এটা ভালোই বসেছে। আমার স্কিনটা অনেক অয়েলি, এই জন্যই মেবি এটা ভালো মতোই বসে গেছে। তো এটা একদম ট্রান্সফার প্রুফ আর ওয়াটার প্রুফ আমার কাছে মনে হয়েছে। আমি শুধু লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করেছিলাম একটু পিঙ্কিশ ভাব আনার জন্য, আর বাকি কিছুই ইউজ করিনি। তো আমি এখানে বাকি মেকআপটা করে নিচ্ছি, তারপর আমি ছাদে চলে গেছি সানলাইটে কেমন লাগে এইটা শো করার জন্য। তখন প্রবাবলি 4টা বাজে, তো তোমরা দেখে নাও সানলাইটে এরকমই লাগছিল। আচ্ছা, এখন হচ্ছে সন্ধ্যা 6টার দিক, দেখে নাও ফাউন্ডেশনের কন্ডিশনটা। আমার মনে হচ্ছে কভারেজটা একটু কমে গেছে,
আর হচ্ছে একটু অক্সিডাইজ হয়ে গিয়েছে, মানে কিছু কিছু এরিয়াতে। আর চোখের উপরেও আমি ফাউন্ডেশন দিয়ে কনসিলিং করেছিলাম, তো ফাউন্ডেশনটা কিন্তু সেভাবে জমে যায়নি। অন্যান্য ফাউন্ডেশন যেভাবে মানে একদম একটা লাইন ধরে জমে যায়, এটা ওরকমভাবে কিন্তু জমে যায়নি। এটা কিন্তু বেশ ভালোই ছিল। তো আমি হচ্ছে আবার ফাউন্ডেশনটা দিয়ে আরেকবার চোখের উপর আরেক লেয়ার ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, মানে আমি এখন বাকি মেকআপটা কমপ্লিট করব, কারণ বাসায় ছোটো একটা ফাংশন ছিল, তো এর উপর আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো এখানে আমি আমার আইশ্যাডোটা মানজিয়ের একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ট্রানজিশন কালারটা আমি কালার বোর্ড প্যালেট থেকে একটা খয়েরি কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি ওই সেম প্যালেট থেকেই মানে আরেকটা কালার নিব, আমার ড্রেসের সাথে ম্যাচ হবে এরকম একটা কালার। এটা অ্যাকচুয়ালি আমার ড্রেস থেকে অনেক ডার্ক হয়ে গেছিলো, তো এই জন্য আমি আবার ফাউন্ডেশন দিয়ে তারপর আবার কালারটা অ্যাপ্লাই করলাম, যেন একটু হালকা লাগে। আচ্ছা, সেম কালারটা আমি চোখে নিজেও অ্যাপ্লাই করে নিয়েছি, আর কর্নার মানে আউটার কর্নারের দিকেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটু ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য। তো ফাউন্ডেশনটা দেওয়ার পর আসলে আমার ভালোই হয়েছে, মানে একটা হাফ কাট্রিস টাইপের লুকও পেয়ে গেছি, আবার কালারটাও হালকা হয়ে গেছে, মানে একদম মানে পারফেক্ট লুক হয়েছিল আমার জন্য। এই সেম আই শ্যাডোটা দিয়েই আমি আমার আউটার লিডটা একদম কভার করে নিচ্ছি। তারপর আমি ইনার লিডের জন্য মানে একটা শিমার ইউজ করব, এটা হচ্ছে মেকআপ রেভলিউশন প্যালেট থেকে একটা গোলাপি, মানে না গোলাপি না কি বলবো, একটা লাইলাক টাইপের কালারের মানে শিমার অ্যাপ্লাই করলাম এখান থেকে, আর এটা আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি। আর এই প্যালেটটা মানে অনেক ভালো, অনেক পিগমেন্টেশনটা অনেক ভালো, কিন্তু এখানে কোনো বেজ কালার নাই বা ট্রানজিশন কালারের জন্য কোনো সেরকম ম্যাট শ্যাডো নাই, এজন্য এটা মানে একদম পারফেক্ট একটা আই শ্যাডো না। আচ্ছা, তারপর আমি চ্যালিস আই শ্যাডো প্যালেটটা থেকে একটা ডিপ মভ টাইপের শিমার পিক করে ওই দুইটা কালারের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর আমি একটা হাতের কাছে যেই ব্লেন্ডিং ব্রাশ ছিল সেটা দিয়েই আমি আমার এজগুলো ডিফাইন করে নিচ্ছি, যেন কোনো হার্স লাইন বোঝা না যায়। এটা আসলে আমার প্রথমে করা উচিত ছিল, আমার পরে মনে আসলো। তারপর আইলাইনার মাস্কারা দিয়ে নিলাম। আজকে আমি কোনো ফলস আইল্যাশ পরবো না, তো এখানে আমি জ্যাসমিন আইশ্যাডো প্যালেটটা থেকে একটা চাঙ্গি গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখন ইনার কর্নারটা হাইলাইট করে নিব। যেহেতু আমি আজকে কোনো ফলস আইল্যাশ পরছি না, তো আমি এখানে আরেক কোট মাস্কারা লাগাই নিলাম। তারপর আমি আই ম্যাজিকের ব্লাশ প্যালেটটা থেকে একটা ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করলাম, এটা অনেক সুন্দর একটা গ্লো দেয়, এই প্যালেটটা আমার অনেক পছন্দ। আর এই সেম প্যালেট থেকে একটা হাইলাইটার, ওপাল কালার হাইলাইটারটা দিয়ে হাই বোনসগুলো ভালো মতো হাইলাইট করে নিব। আচ্ছা, যেহেতু আমার ফাউন্ডেশনটা অনেক লাইট, আমার মনে হচ্ছে সন্ধ্যা হতে হতে এটা অনেক অ্যাশ হয়ে গেছিলো, আর আমি মেবি এটা আমার কনসিলার হিসেবে ইউজ করব, আর ফেসের জন্য আরেকটা শেড অর্ডার দিব। আর এটা আমার এমনিতে পছন্দ হয়েছে, কিন্তু মানে আমার শেডের সাথে ম্যাচ হয়নি, জন্য আমাকে দেখতে একটু অ্যাশ লাগে। আচ্ছা, তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, এটা হচ্ছে যে ফকলুরের একটা লিপস্টিক, এটা একটু ক্রিম টাইপের, মানে ক্রিম বেজে ম্যাট না। তো এটা আজকের ফাইনাল ফিনিশ লুক। আর একটু পরে আবার আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করেছিলাম, তখনও অবশ্য আমার ফাউন্ডেশনটা একদমই ঠিক ছিল, মানে ব্লাশ অ্যাপ্লাই করলাম, ব্রোঞ্জার অ্যাপ্লাই করলাম, হাইলাইটার দিলাম, কোনো কিছুতে মানে ফাউন্ডেশন কিন্তু একটু মুভ হয়নি, সবই একদম মানে ঠিকঠাকই ছিল আর একদম ট্রান্সফার প্রুফই ছিল। আচ্ছা, তারপর এখন আমি একটা ক্লিপ নিয়েছি, এটা হচ্ছে যে রাত 10টা বাজে, তো এখানে আমার মনে হচ্ছে ফাউন্ডেশনটা অনেকটাই অক্সিডাইজ হয়েছে, কিন্তু চাইনিজ ফাউন্ডেশন হিসেবে ঠিক আছে, যেহেতু এটার দাম 400 টাকা। আবার নাকের সাইড থেকে হালকা সরে গেছে, বাট অন্য পুরা ফেসে ঠিকই আছে, আমি এত বেশি এক্সপেক্টও করি না, আর বাকি ফেসে কিন্তু ফাউন্ডেশনটা আছে।
অয়েলি স্কিনের জন্য এটা অনেক ভালো, মানে বেস্ট একটা ফাউন্ডেশন। আর ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য আমার মনে হয় না এটা ভালো হবে, কারণ তোমার যদি মানে যে এরিয়াগুলো ড্রাই হবে সেগুলো আবার ড্রাই প্যাচ দেখা যাবে, আর অবভিয়াসলি ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। আর আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে তোমরা লাইক করে দিও প্লিজ, এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।